के नमः है ओम सर्व धर्म स्थापकस्वं सर्व धर्मा स्वरूपकः आचार्यनां महाचारियो नमः ओम यथाग्नीर दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि सर्व विद्या स्वरूपान्तां सारदाम् प्रणमाम्यहम् ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागया यो धर्मस्थापनरतो वीरे शं तं नमाम्यहम् ॐ कालिन्दीपुल्लकमले माधवेन क्रीडारथ ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द वै ये च पार्षदा रामकृष्णगतप्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् ओमखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरम् তৎপদম দর্শিত তস্মী শ্রী গুরবে নম আজকের থেকে আমরা শুরু করব স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ পড়া স্বামী শিষ্য সংবাদের আমি যেটা ইয়ে করার চেষ্টা করছি সেটা স্বামীজির কমপ্লিট ওয়ার্কস বানীয় রচনার থেকে নবম খণ্ড থেকে অংশ কেউ ছোট বইতেও পড়তে পারেন যেভাবেই হোক স্বামী শিষ্য সংবাদ পড়া হবে এখন স্বামী শিষ্য সংবাদ পড়ার আগে আমাদের জানা দরকার যে স্বামী শিষ্য সংবাদ কেন পড়ব কেন এই পাঠ করার খুব প্রয়োজন আছে পরশুদিন দিন আমাদের স্কুলে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের বিডিও সাহেব এসেছিলেন আমাদের সরস্বতী পুজো দেখতে সরস্বতী পুজো দেখতে এসে তিনি আমাদের ছাত্রদের সঙ্গে দেখা করলেন বললেন ওদের সঙ্গে দেখা করতে চাই আরতিটা আরতি দেখতে ছেলেদের ডাকা হলো তিনটি ছেলের সাথে আমি কথা বলতে চাই তারপরে উনি জিজ্ঞাসা করলেন তোমাদের কিছু যেমন মেদিনীপুরের লোক তো আপত্তি আছে কিনা মানে আপত্তি কিন্তু চাই না তোমাদের কিছু চাই তো ওরা বললেন যে না আমাদের কিছু চাই না তারপরে উনি বললেন যদি ফুটবল লাগে ফুটবল দিতে পারি ক্রিকেট ব্যাট বল লাগলে ব্যাট বল দিতে পারি ভলিবল দিলে ভলিবল তারপর নামতে নামতে হচ্ছে ডাস্টবিন দিতে পারি ঢাকনাওয়ালা ডাস্টবিন দিতে পারি তারপর আরও নেমে যাচ্ছেন আরও কিছু যদি দরকার হয় ম্যাট দিতে পারি বসার আসন দিতে পারি সব বলে যাচ্ছেন ছেলেদের একটাই উত্তর আমাদের কিছু লাগবে না একটাই উত্তর আমার না গর্বে একবার বুক ফেটে যাচ্ছিল আমার ছাত্রদের দেখে অনেকে অনেকের গল্প বলছেন আমার শুধু একজনের গল্পই মনে পড়ছিল আপনি হয় বসুন নাহলে হ্যাঁ বসুন বসে পড়ুন তারপরে এই চন্দ্রামণি দেবীকে কাছে মথুরামোহন এসেছিলেন মথুরামোহন যেমন ঠাকুরকেও পরীক্ষা করেছেন সেরকম ভাবে চন্দ্রামণি দেবীকেও পরীক্ষা করছেন যে তোমার দিদিমা কি লাগবে দিদিমার কিছু বলে না বলছে বাবা শাল দোশালা কাপড় গরজ সব তো তুমি দিয়েছ আর কি লাগবে কিছুতেই আর বলেন না কি লাগবে তারপর বলছে না দিদিমা তুমি খুঁজে পেতে বলো অনেক ভেবে ভেবে বললেন তাহলে বাবা তুমি যদি দিতেই চাও এক পয়সার দোক্তা পাতা কিনে দাও আমার গুল তৈরি দাঁতের দাঁত মাজার গুল শেষ হয়ে গেছে আর এটা দেখে এটা শুনে একেবারে মুক্ত হয়ে গেলেন মথুরা মন বললেন অমন ত্যাগী ছেলে না হলে কি এরকম অমন ত্যাগী মা হলে না কি এরকম ছেলে হয় এই ঘটনাটার কথা মনে পড়ছিল আমাকে কেউ কেউ বলেন কেন রাধু রাধু যাতে লোভ না হয় তার জন্য মা প্রার্থনা করছেন কিন্তু সেটা হচ্ছে আদ্যাশক্তি মহামায়া কারুর জন্য প্রার্থনা করছেন তাই তার মনে লোভ আসছে না কিন্তু চন্দ্রাবণী দেবী এটা তার ভিতরে ইনবোন যে আর যাই হোক আমার কিচ্ছু চাই না এইটা হচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই যে এই যে রামকৃষ্ণ কাছে আছি তার বাণী পড়ি মায়ের বাণী পড়ি আদতে কি মা আমাদের ভেতর ঢোকেন ঠাকুর আমাদের ভেতর ঢোকেন আদতে কিন্তু স্বামীজি আমাদের ভেতর ঢোকেন এই ছোট্ট ছোট্ট ঘটনাগুলো কিন্তু প্রমাণ করে যে আমরা শ্রীরামকৃষ্ণের আদর্শের অনুসারী হচ্ছি এই ছোট্ট ছেলেগুলোকে এদের কখনো শেখায়নি যে কেমন করলে কি কেমন হবে এগুলো কিন্তু ওদের কেউ শেখায়নি ওদের ভেতর থেকে আপনা আপনি এই ব্যাপারটা আসছে যে আমাদের আর কিচ্ছু চাই না গানের মতো নয় যে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া সেরকম নয় সত্যি সত্যি কিচ্ছু চাই না এটা ওদের মজ্জাগত ঢুকে গেছে এটা একটা বড় জিনিস আমাদের পড়ার উদ্দেশ্যই তাই স্বামীজি ময় হওয়া

তিনি প্রথমে কিন্তু চাইতে জাননি শ্রী তাকে জোর করেছিলেন বলি তবে তিনি চাইতে গিয়েছিলেন সেটা ঠিক যাও যাও তাহলে শ্রী জোর করা জোর করে যাওয়ার চাওয়াটা আর নিজে নিজে গিয়ে আমরা যেটা চাই মন্দিরে গেই বলি মেটার বালটিমোড়ে বিয়ে হোক ছেলেটার কগনিজেন্টে চাকরি হোক সেটা এক ধরনের চাওয়া আর আমার কিচ্ছু চাই না যখন ওপেন চেক দেওয়া হচ্ছে তখন চার মুশকিল ভগবান বলছেন গদাধর গদাধরের বাবা কি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ভগবান বলছেন যে তুমি কিছু চাও আমাদের কাছে এরকম ওপেন চেক দিলে এই চাইব তাই চাইবো তিনি বলছেন এমনকি আমি তোমার বাড়িতে সন্তান হয়ে আসতে চাই তাও তিনি সেটা চাইছেন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান ময় হওয়া এইখানে ভূতেশানন্দী আজ একটা ভারী সুন্দর কথা সেটা আমরা পড়ছিলাম যে ঠাকুরকে কি করে পাবো প্রশ্ন ছিল তাদের ভূতেশানন্দজি বলছেন এই আমাদের পড়ার উদ্দেশ্যটাই এইটা ঠাকুরকে পাওয়ার উপায় হচ্ছে তাকে আপন করে নেওয়া এটা হচ্ছে প্রথম শর্ত হিজ মাই ওন তার সঙ্গে আমার কোনো দূরত্ব থাকবে না এই যে আপনি বলছিলেন না কেন ভগবানের কাছে চাইতে পারছেন না কারণ তিনি ভগবানকে এত আপন করে নিয়েছিলেন আপনজনের কাছে চাওয়া যায় না আপনজনের কাছে চাইতে হয় নাকি মাকে গিয়ে বলতে হয় আমায় খেতে দাও যখন মা আমরা ক্লান্ত হয়ে বাড়িতে ফিরি মা দেখলেই বুঝতে পারেন আমরা ক্ষুধার্ত সেই রকম আপন তাই না প্রথম বলছেন আপ তাকে আপন করে নেওয়া তারপরে বলছেন জানবে তিনি হৃদয়তে আছেন মানে তিনি আমার সঙ্গে সংযুক্ত আমি তার থেকে কখনো আলাদা নই আর তিনটে হচ্ছে তাকে পাওয়ার পথ তিনটে বলছেন পবিত্র যাপন করা সত্য পথে চলা সত্যবাদিতাকে অবলম্বন করবে আর ঠাকুরের গুণগুলিকে চিন্তা করবে এই যে তিনটে জিনিস বলছেন সত্যবাদিতা আর পবিত্র জীবন যাপন আর গুণের ধ্যান করা তার গুণের ধ্যান করা এই যে আমাদের পড়ার উদ্দেশ্যটা স্বামী শিষ্য সংবাদ পড়ব তার উদ্দেশ্য হচ্ছে স্বামী বিবেকানন্দ আমাদের জীবনে আমাদের মননে আমাদের কাজে আসবে এই গ্রন্থে কি আছে শারদানন্দ ভূমিকা লিখতে গিয়ে লিখছেন বলছেন স্বামী শিষ্য সংবাদ প্রকাশিত হইল দেশ সমাজ আচার নীতি ধর্ম প্রভৃতি যে সকল বিষয়ে কর্তব্য অকর্তব্য অনুধাবন এবং মীমাংসা করিতে যাইয়া মানব মন সন্দেহে দুলায়মান হইয়া দিন নির্ণয়ে অক্ষম হয় বিষয়ে সম্বন্ধে বিষয় পূজ্যপাদ আচার্য বিবেকানন্দ স্বামীজির অলৌকিক দূরদৃষ্টি এবং অসাধারণ বহুদর্শিতা তাহাকে কি মীমাংসায় উপনীত করিয়াছিলেন গ্রন্থকার এই পুস্তকে তাহারই কিঞ্চিত পরিচয় দিবার প্রযত্ন করেছেন বহু সময় আমরা বুঝে উঠতে পারি না জীবনে কোনটা কর্তব্য আর কোনটা কর্তব্য করা নয় এমত অবস্থায় আমাদের কি করা উচিত যুগাচার্য কি বলছেন সেটার সেটার হচ্ছে রেকর্ড স্বামী বিবেকানন্দ এ বিষয়ে কি বলছেন দুই বলছেন শুধু তাহাই নয় যে শক্তিমান পুরুষের অদ্ভুত প্রতিভা এবং দিব্য চরিত্র বলে প্রাচ্য পাশ্চাত্য উভয় জগতের মনীষীগণই স্তম্ভিত হইয়া অনতিকাল পূর্বে তাহাকে উচ্চাসনে প্রদান করিয়াছিলেন উচ্চাসন প্রদান করিয়াছিলেন সেই মহামহিম স্বামী বিবেকানন্দ লোকচক্ষুর অন্তরালে মঠে সর্বদা কিরূপে উচ্চভাবে কালক্ষেপ করিতেন কিরূপ স্নেহ স্নেহে কীরূপ স্নেহে তাহার শিষ্যবর্গকে সর্বদা শিক্ষা দীক্ষাদি প্রদান করিতেন নিজ গুরু ভাতৃগণকে কিরূপ উচ্চ সম্মান প্রদান করিতেন এবং সর্বোপরি নিজগুরু শ্রীরামকৃষ্ণদেবকে দেবকে জীবনে মরণে কীরূপে অনুসরণ করিতেন মধ্যে মধ্যে তদ্বিশয়ের পরিচয়ও কিঞ্চিত কিঞ্চিত প্রদান করা হয়েছে দুটো জিনিস প্রথম হচ্ছে যখন আমরা কর্তব্য অকর্তব্য বিষয়ে একবারে নিঃসংশয় হতে পারি না তখন দিক নির্দেশ স্বামী বিবেকানন্দে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমার দীক্ষা হয়েছে উননব্বই সালে আপনাদের হয়তো আরও আগে কারোর আরও পরে কিন্তু একটা ছোট্ট বই দেওয়া হয়েছিল অপর কাহাকেও দেখবে না সাধন পদ্ধতি আমি যখনই সাধন জীবনে কোথাও কোনো জায়গায় কিছু আটকেছি তখন ওই বইটি খুলে পড়েছি আমাদের দীক্ষার দিন পূজনীয় ভূতেশানজি বলেছিলেন যখনই কোনো সমস্যা হবে বইটি খুলে পড়বে এবং ওই বইটি খুলে পড়তে গিয়ে দেখলাম ওই বইতে যেটা লেখা আছে গুরুদেব দীক্ষার দিন যে শব্দগুলো যে উচ্চারণ যে নির্দেশগুলো দিয়েছিলেন সেগুলো পরপর পরপর সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে যাতে আমরা তো সবসময় ভুলে যাই ভুলে যেয়ে যাই কথা ভুলে যেতে চাই সেই ভুলে যেতে চাই পাবলিককে কি করে আবার না ভুলতে দেওয়া যায় তার কথা ওই ওই আছে বইটি বইতে আমাদের দিক আমার জীবনকে দিক নির্দেশ করে অন্যদের কি হয় আমি জানি না বলছেন এই গ্রন্থ তাই সমাজ কেমন করে চলবে সমাজ সম্পর্কে তিনি কি ভাবছেন যেমন তার কাছে এসেছেন বিধবা যা কিরো শিক্ষা লেখাপড়া করবে কি করবে না এ সম্পর্কে জানতেন স্বামীজি কি ফার্স্ট ক্লাস উত্তর আমি কি বিধবা যে আমি বলবো স্বামীজি নিজের কথাই আছে ইফ ইউ ওয়ান্ট টু হেল্প ম্যান হেল্প হিম ওয়ার হি স্ট্যান্ডস তুমি যদি কাউকে সাহায্য করতে চাও সেই যে অবস্থায় আছে যেখানে আছে যে স্তরে নেমে আছে সেই স্তরে নিজেকে নামিয়ে আনো নাহলে তুমি তার অসুবিধার কথা বুঝতে পারবে না যে বাবা মা হারায়নি যে প্রিয়জন হারায়নি সে প্রিয়জনের দুঃখ বুঝতে পারে না তাই আপনার কোনো প্রিয়জন হারালে তিনি যখন শোক ব্যক্ত করেন সেটা শুধু শব্দরাজি হয় তার ভেতর অনুভূতি থাকে না কিন্তু যে নিজের আত্মীয় স্বজন প্রিয়জন বাবা মাকে হারিয়েছে তিনি যখন অপরের দুঃখে কাঁদতে থাকেন তখন সেটা তার স্বজন বিয়োগের ব্যথা হয় দুটো জিনিস হয় একটা হচ্ছে সমব্যাথি আর একটা হচ্ছে সমমর্মী মর্মে ভেতরে হৃদয়ের ভেতরে জায়গা এটা সমব্যাথি হতে হয় সমব্যাথিটা খানিকটা একটু বাইরে যেন দরজার বাইরে আর সমমর্মী হচ্ছে দরজার ভেতরে আমি তোমার আমার ব্যথা মর্মে মর্মে মিশে গেছে স্বামী বিবেকানন্দের এই এই প্রথম অংশটা এখানে দ্বিতীয় হচ্ছে গীতায় শ্রীকৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করছেন যে স্থিতপ্রজ্ঞ মানুষ কেমন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন শ্রীকৃষ্ণ তখন একে একে স্থিতপ্রজ্ঞের সংজ্ঞা দিতে থাকছেন তিনি এমন তিনি এমন করে চলেন তিনি এমন করে বলেন তিনি এমনি আচরণ করেন আমরা স্বামী বিবেকানন্দ মানেই বুঝি না লাঠি হাতে নিয়ে এবারে দৃঢ় পদক্ষেপে দাঁড়িয়ে আছে এটাই বুঝি স্বামী বিবেকানন্দ মানে নাকের কাছে চোখটা লাগিয়ে ধ্যানে গভীর ধ্যানে মগ্ন আমি সামনে স্বামী বিবেকানন্দ মানেই বুঝি বুকের কাছে হাত দিয়ে চিত হয়ে দাঁড়িয়ে থাকা মানুষ মানুষ স্বামী বিবেকানন্দ কেন সেটা জানা খুব জরুরি তিনি কেমন করে আচরণ করতেন অন্যদের সঙ্গে কিরমভাবে ভাবে মিশতেন কেমন করে পড়াতেন কেমন করে অন্যের দুঃখে কাতর হতেন আবার কেমন করে মাটির মানুষের গল্প হবে কতগুলো ছবি আছে আমরা পড়ব উপনিষদ পর বেদান্ত পড়ানো হচ্ছে শিষ্যকে তিনি পড়াচ্ছেন এমন সময় গিরিশচন্দ্র ঘোষ বলছেন যে এই যে এত মানুষের দুঃখ এত মানুষের কষ্ট এ বিষয়ে তোমার বেদান্ত কি বলে তো উনি আটকানোর চেষ্টা করছেন উনার বেদান্ত গিরিশচন্দ্র ঘোষের সাথে ভারী মজার সম্পর্ক ছিল তো আমরা পড়ব এই অংশগুলো তখন তিনি বলছেন অমুক বাড়ি অমুক পাড়ায় এরকম অবস্থা হয়েছে অমুক বাড়িতে এই হয়েছে অমুক বাড়িতে তমুক হয়েছে তোমার বেদান্তে এই বিষয়ে কি বলে স্বামী বিবেকানন্দ কোনো উত্তর দিতে পারেন ঝরঝর করে তার চোখ দিয়ে ঝল পড়ছে তিনি ওই জায়গা থেকে চলে গেলেন গিরিশচন্দ্র ঘোষ তার শিষ্যকে বলছে গিরিশচন্দ্র ঘোষ স্বামীজি শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে দেখলি দেখলি বাঙাল বাংলাদেশের লোক ছিল তো বাঙাল তোর গুরুর হৃদয়টা দেখলি এই হৃদয়ের জন্যই তাকে আমি মানি এটা একটা ছবি স্বামী বিবেকানন্দের শরৎচন্দ্র চক্রবর্তী আরেকটা ছবির কথা বলছেন উনি ঘাটে এসছেন দেখছেন বার্জের ওপর স্বামী বিবেকানন্দ হেঁটে বেড়াচ্ছেন ঘটি গরম কিনেছেন আর সেই ঘটি গরম দুটি চারটি দানা খাচ্ছেন আর হাঁটছেন শিষ্যকে দেখে তিনি তার শিষ্য তাকে দেখে বলছে নেনে বাঙাল খুব ভালো ঘটি গরম তৈরি হয়েছে খা তুই নিজের শিষ্যের সঙ্গে তাঁর এঠো সঙ্গে খাচ্ছেন একবারে নেমে এসেছেন তার পর্যায়ে এটা বিবেকানন্দের একটা ছবি শিষ্যকে কতভাবে পরীক্ষা করছেন গ্রহণ হয়েছে শিষ্য খুব আচারি গ্রহণের সময় আমরা সাধারণত জব ধ্যান করি ঈশ্বর চিন্তা করি স্বামীজি এসে বলে বুঝলি আজকে তোর হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে শিষ্য বলরাম বসুর বাড়িতে তাড়াতাড়ি করে রান্না বান্না করে স্বামীজিকে খাওয়ালেন খাওয়া দাওয়ার পরে ঠিক স্বামীজি তখন বললেন এবার শোভ এমন সবাই কাঁশর ঘণ্টা সাত বাজে গ্রহণ শুরু হয়ে গেছে তখন তিনি বললেন আমি এখন শব আমার পাটা ভালো করে টিপতে থাক শিষ্যের ভেতরে একবারে নিঃসংসয় করে দিলেন যে স্বামী বিবেকানন্দকে পা টিপতে দেওয়া গুরুর সেবা করা আর জব ধ্যান করা দুটো একরকম আমাদের যে প্রথাগত সংস্কারের বাইরে মূল কথা হচ্ছে ঈশ্বরে মনোনিবেশ করা আমরা জব ধ্যান করি কেন ঈশ্বরে মনোনিবেশ করা আর গুরুর সেবার এখানে কথা হচ্ছে মানে গুরুর সাথে একীভূত হয়ে যাওয়া তারই চিন্তা করা তার হাত পাকে পা মানে তারই চিন্তা করা আপনারা যারা জব ধ্যান করেন জানবেন জব ধ্যানের একটা অংশ হচ্ছে মানুষ পূজা মনে মনে পুজো করা আপনি চিন্তা করেন তার পা ধুইয়ে দিলেন পা মুছিয়ে দিলেন ইষ্টের পরিষ্কার কাপড় জমা পরিয়ে দিলেন কপালে চন্দনে ফোঁটা পড়ালেন মাল্য দিলেন ভালো ভালো জিনিসপত্র খেতে দিলেন খাওয়া হয়ে গেলে মুখাত পা ধুইয়ে দিলেন মুখ মুছিয়ে দিলেন তারপর তার আরতি করা শুরু করলেন তারপরে তিনি শান্ত প্রসন্ন মুখে আপনার দিকে তাকিয়ে আছেন সেটি অবলোকন করা ধ্যানের এই একটি পদ্ধতি খুব বেসিক জিনিস সেটা হচ্ছে মানুষ পূজা মনে মনে পুজো করা তিনি প্রত্যক্ষ কাজটা করে দেখিয়ে দিলেন শিষ্য দীক্ষা নিতে গেছিলেন নাগমশাইয়ের কাছে নাগমশাইকে ধরেছিলেন যে আপনার কাছে আমার দীক্ষা হবে নাগমশাই শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন নাগমশাই বললেন না আমি আপনাকে দীক্ষা দেব না স্বয়ং শঙ্কর আপনার দীক্ষাগুরু হিসেবে আসবেন নাগমশাই একবার আঠারোশো সাতানব্বই সালে সাতানব্বই কি ছিয়ানব্বই সালের শেষের দিকে নাগমশাই তাকে সঙ্গে করে আলমবাজার মঠে নিয়ে এসে উপস্থিত করলেন আলমবাজার মঠে থাকাকালীন তখন মঠ বরানগর থেকে আলমবাজার এসে গেছে সেইখানে এসে তার পরিচয় হল শশী মহারাজের সাথে শশী মহারাজকে দেখে তার প্রথম যেটা বোধ হলো তিনি শিবমহীম স্তত্র পড়ার জন্য খুব পাগল উঠেছিলেন আমাদের শরৎচন্দ্রচক্র খুব পণ্ডিত ছিলেন লেখাপড়া খুব করেছেন খুব উচ্চপদস্থ পোস্টেও চাকরি করতেন খুব ভালো সংস্কৃত জানতেন শশী মহারাজ একটা ভারী সুন্দর কথা বললেন শিবমহিন স্তত্ব পড়ার জন্য সংস্কৃত জ্ঞান যতটা দরকার তার চেয়ে বেশি দরকার ভক্তি ভাব। আমার ভেতরে যদি শিবের ভাবটিকে আমি না জাগাতে পারি তাহলে যতই ইংবিং টিং চিং পড়ি তাতে কিছু হয় না এটা দেখে তিনি খুব অবাক হয়েছিলেন আরো অবাক হয়েছিলেন যে এই সাধুদের আচরণ দেখে কি অদ্ভুত মানুষ এক ছিলেন সে যে ঠাকুরের সামনে আধা ঘন্টা দাঁড়িয়ে আছে স্থির নিষ্পন্দ হয়ে তখন তার মনে হতো নিশ্চয়ই শশী মাথা মাথাটি খারাপ হয়েছে কিংবা যখন নাগমশাই এবং শশী মহারাজ একে অপরের মুখোমুখি বসে জয়গুরু জয়গুরু বলে আলোচনা করতেন দুটো শব্দই উচ্চারণ করতেন আর চোখে জল ফেলতেন তাদের বিরহকল মনটা দেখে তাদের মনে হয়েছিল দুজনেরই মাথা খারাপ হয়েছে এরপরে স্বামী বিবেকানন্দ এলেন যেটা নিয়ে শুরু করো প্রিয়নাথ প্রিয়লাল মুখোপাধ্যায়ের বাড়িতে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে দেখা হয়েছিল তাদের সেইখানে একদিন স্বামীজিকে তিনি দেখলেন কি দেখলেন স্বামীজি শুয়ে আছেন দূর থেকে তিনি দূর থেকে তার দেখে মনে হলো যে স্বয়ং শিব শুয়ে আছে যত কাছে তিনি নিজে বৈরাগ্যবান নিজেকে বিচার বিবেকলা মানুষ কোনো জিনিস না তলিয়ে নিতেন না তিনি আরও কাছে এসে দেখলেন দেখলেন স্বামীজির সারা শরীর থেকে একটা অদ্ভুত জ্যোতি বেরোচ্ছে যত কাছে এলেন তত তিনি দেখতে পেলেন যে সত্যিকারে স্বয়ং শিব তার ঘরে তার বিয়েতে জায়গাটায় স্বামীজির জায়গায় শুয়ে আছে তখন তার প্রত্যক্ষ ধারণা হলো যে নাগমশাই যে বলেছিলেন স্বয়ং শঙ্কর আপনার দীক্ষাগুরু হবেন তখন থেকে তিনি স্বামীজিকে গুরুপদে বরণ করে নিয়েছিলেন স্বামীজি সম্পর্কে অনেক কিছু তিনি শুনেছিলেন স্বামীজিকে দেখে তার মুগ্ধতা অনেক বেড়ে যায় সাতানব্বই সালে পয়লা মে স্বামীজির কাছে তার মন্ত্র দীক্ষা হয় স্বামীজির মহাপ্রয়াণের পরে তিনি এই স্বামীজির ভাবটিকেই প্রচার করেছেন যেখানে যেখানে গেছেন যেখানে যেখানে তিনি তার পোস্টিং হয়েছে কাজ করেছেন একটি কাজ খুব বিশেষভাবে করেছেন সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের চর্চা এই গ্রন্থের দ্বিতীয় প্রথমটা হলোই প্রথমে বলা আছে যে স্বামী বিবেকানন্দ আগামী দিনের মানুষের কাছে সমস্যার কি সমাধান সূত্র দিয়েছিলেন সেটি বলা দ্বিতীয় হচ্ছে ব্যক্তি স্বামী বিবেকানন্দ তার একটা ছবি পাওয়া যায় যেমন আমরা অনেক সময় বুঝি যে সবসময় পজিটিভ একটা পত্রিকা হলে ভালো ভালো লেখাটেখা হলেই একটা ভালো পত্রিকা হয়ে যায় স্বামীজি বলছেন না তা নয় উদ্বোধন পত্রিকা প্রকাশিত হবে কি কি থাকবে আর কি কি থাকবে না থাকবে না যা কিছু নেতিবাচক শব্দ সবকে ইতিবাচকে রূপান্তরিত করতে হবে স্বামীজি সম্পর্কে রোমারোনা কে রবীন্দ্রনাথ বলেছেন না ইন এভরিথিং ইজ পজিটিভ নাথিং নেগেটিভ এটা হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের মূল কথা জীবনকে ইতিবাচক দিকে দেখা যখন মনে হচ্ছে আর কোনোভাবেই এ করতে পারছি না তখন আরেকবার চেষ্টা করে দেখা পারি কিনা আরেকবার যখন মনে হচ্ছে সবাই আমাকে ছুড়ে ফেলে দিয়েছে তখন আরেকবার চেষ্টা করে দেখা আমি সকলের প্রিয় হতে পারি কিনা আরেকবার চেষ্টা করে দেখা তাই এই ইতিবাচক দিকের কথা এইগুলো আমরা পরিচয় পাব। আবার স্বামীজি মতামত লিপিবদ্ধ করিতে অগ্রসর হইয়া গুরুতর দায়িত্ব অনুভব করিয়া গ্রন্থকার পুস্তকখানির আদ্যপান্ত স্বামীজির বেলুর মঠস্থ গুরু ভাতৃদার দ্বারা সংশোধিত করিয়া সংশোধিত করাইয়া লইয়াছেন গ্রন্থ নিবদ্ধ বিষয় সকলের স্থান কালাদির নির্ণয় যথাসাধ্য বিভাগ করিয়া পুস্তকখানিকে দুই খণ্ডে বিভক্ত করিয়া দেওয়া হইয়াছে দুটি খণ্ড আছে সে দুটি খণ্ডে এই এটাকে ভাগ করা সেটি প্রকাশিত হয়েছে এবং স্বামীজির গুরু ভাইরা তা দেখে দিয়েছেন প্রথম দিনের গল্প আমরা আজকে বলব প্রথম দিনের ঘটনা হচ্ছে এই স্থান কলিকাতা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়তি বাগবাজার কাল ফেব্রুয়ারি শেষ সপ্তাহ আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দ আঠারোশো ছিয়ানব্বই শেষে এসেছিলেন তিনি আলমবাজার মঠে এইখানে এটা প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজি আছেন প্রথমবার বিলাত এইখানে যে স্পেশালিটি কথামৃতের সঙ্গে এটার মানে একটা অদ্ভুত মিল আছে কথামৃত যদি আপনারা পড়েন তাহলে দেখবেন কথামৃত মাস্টার অনেক কিছু পড়ার সঙ্গে ওকালতি পড়েছিলেন ওকালতি পড়ার জন্য স্থান কালের একটা লিপিবদ্ধ করার ব্যাপার ছিল আপনারা দেখবেন কথামৃত শুরু হয়েছে আজকে কত তারিখ ইংরেজিতে কত তারিখ বাংলায় কত তারিখ কি বার তারপরে আজকে গঙ্গা কোন দিকে প্রবাহিত হয়েছে ঠাকুর কোথায় বসে আছেন ছোট খাটটিতে বড় খাটটিতে বসে আছেন এপাশে কে কে বসে বসে আছেন আছেন ওপাশে একটা ছোট্ট সুন্দর বর্ণনা করা আছে সেই বর্ণনাটাকে ধরে যদি আমরা আমরা যদি খালিক্ষণ বর্ণনাটাকে পরেই ভাবতে থাকি ঘরটা আমাদের চেনা তাহলে যদি কোনো একটা সময় সেই ঘরের ভেতরে নিজেকে স্থাপিত করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে এই কথা তো যেন আমাদের উদ্দেশ্যে আমাদের জন্যই বলা হয়েছে এটা হচ্ছে কথা এই এসেন্সটা এইখানেও আছে সবটুকু কিন্তু এটা আছে কলকাতার প্রিয়নাথ সিংহে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাটি বাগবাজারে ফেব্রুয়ারি শেষ সপ্তাহ আঠারোশো সাতানব্বই সাল প্রথমবার বিলাত হইতে ভারতে ফিরিবার পর তিন চারি দিন হইল স্বামীজি কলিকাতায় পদার্পন করিয়াছেন আজ মধ্যাহ্নে বাগবাজারে রাজবল্লভপাড়ায় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ সংবাদ পাইয়া বহু ভক্ত আজ তাহার বাড়িতে সমাগত হইতেছেন শিষ্য লোকমুখে সংবাদ পাইয়া মুকুজ্জমশায়ের বাড়িতে বেলা প্রায় আড়াইটে নাগাদ উপস্থিত হইলেন স্বামীজির সঙ্গে শিষ্যের এখনো আলাপ হয় নাই শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরিয়ানন্দ তাহাকে স্বামীজির নিকট লইয়া গেলেন এবং লইয়া যাইয়া পরিচয় করাইয়া দিলেন স্বামীজি মঠে আসিয়া শিষ্য রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করিয়া ইতপূর্বেই তাহার বিষয় শুনিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত গরিষ্ঠ নাগমশায়ের কাছে তাহার যে যাতায়াত আছে ইহাও স্বামীজি জানিয়াছিলেন শিষ্য স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে স্বামীজি তাহাকে সংস্কৃতে সম্ভাষণ করিয়া নাগমহাশয় কুশলাদি জিজ্ঞাসা করিলেন এবং তাহার অমানুষিক ত্যাগ উদ্যম ভগবত অনুরাগ ও দীনতার বিষয়ে উল্লেখ করিতে করিতে বলিলেন বয়ং তত্ত্বান্বেষাৎ হতাহা মধুকর ত্বং খলু কৃতি কথাগুলি নাগমশাইকে লিখিয়া জানাইতে শিষ্যকে আদেশ করিলেন পরে লোকের বহু লোকের ভিড়ে আলাপ করিবার সুবিধা হইতেছে না দেখিয়া তাহাকে এবং স্বামী তুড়িয়ানন্দকে পশ্চিমের ছোট ঘরে লইয়া গিয়া শিষ্যকে বিবেকড় এই কথাগুলি বলিতে লাগিলেন মা ভৈষ্ট বিস্তব না সংসার সিংহস্তরণে স্তুপ্যায় এত মার্গম তব নিরশামি এবং তাহাকে আচার্য শঙ্করের বিবেকচামণি নামক গ্রন্থ পাঠ করিতে আদেশ করিলেন এখন একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে স্বামীজি আসছেন আমরা যদি ভাবতে পারি স্বামীজি এসছেন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজি তখন বিখ্যাত স্বামীজি যখন ভারতবর্ষে ফিরে এলেন কলকাতায় ফিরে এলেন শিয়ালদা স্টেশন থেকে নামা মাত্র তাকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল ছাত্ররা সুরেন্দ্রনাথ কলেজের ছাত্ররা সেই ঘোড়ার গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজেরা স্বামীজিকে টেনে নিয়ে এলেন পুরো রাস্তাটা সম্পূর্ণ রাস্তাটা স্বামীজি যখন জগৎ বিখ্যাত স্বামীজি আর সেই লোকে লোকের অচেনা ওই নরেন্দ্রনাথ নেই তখন তিনি স্বয়ং বিবেকানন্দ আমরা সব রকমের চেষ্টা করেছি তৎকালীন দিনের যত মানুষজন ছিলেন বাঙালি যারা হিংসুটে স্বামীজিকে ঈর্ষা করেছেন সব রকমভাবে চেষ্টা করেছেন যাতে স্বামীজিকে কোনোভাবে প্রচার না করা যায় তা সত্ত্বেও তিনি পপুলার তিনি এসেছেন খুব লুকিয়ে লুকিয়ে মধ্যাহ্নে রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে একে ঠাকুর মোটা বামুন বলতেন সেই প্রিয়নাথ মুখোপাধ্যায় বাড়িতে তিনি এসেছেন আর অনেক ভক্ত সেই খবর পেয়ে এসেছেন শ্রীরামকৃষ্ণদেবের সম্বন্ধে একটা ভারী সুন্দর বর্ণনা আছে যে তিনি যখন প্রথমবার পানিহাটি গেলেন অত সুন্দর দেখতেছিল তো এদের এই প্রথমেই দেখাটাতেই মার দিয়ে দেয় আমাদের মতো মাদরদের মতো চেহারা নয় আর কি এমন সুন্দর দেখতেছিলেন স্বামীজি এবং ঠাকুরকে বলছেন ওনার পেছন পেছন লোকজন যেরকম মধুকরের মধুকর মানে হানিবি যেরকম পদ্মফুলের মধ্যে ঘিরে থাকে ঠিক সেই রকম বলছেন পূজারি এসেছে ফুল তুলে নিয়ে যাচ্ছে পদ্মফুলটা তুলে নিতেই যে ঝাড়া দিয়ে ঝাড়ি দিয়েছে সঙ্গে সঙ্গে মধু ওই হানি চলে গেছে মৌমাছিগুলো চলে গেছে পূজারি সেটা ফুলটা তুলে ঝুড়ির মধ্যে রেখে হাঁটা শুরু করেছেন বলছেন তার পেছন পেছন ও করতে করতে যেরকম মধুকরের দল যায় ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ যেদিকে যাচ্ছেন তার পেছন পেছন ভক্তরাও ঠিক সেরকম যাচ্ছেন স্বামীজির অবস্থা ঠিক সেরকম তিনি বলছেন যে লোকমুখে খবর পেয়ে তিনি আড়াইটে এসে উপস্থিত হলেন স্বামীজির সঙ্গে এর আগে শিষ্যের আলাপ হয়নি তাই তার আগে পরিচিত স্বামী তুরী কে সঙ্গে করে নিয়ে গেলেন এই ঘটনাটা এইটা দিয়ে কেন শুরু এটা একটা আমাদের কাছে একটা খুব বড় কথা প্রথম যেদিন আমরা ঠাকুরের কাছে আসি প্রথম যেদিন আমরা ভগবানের কাছে আসি আশ্রয় পাই আমরা ভুলে যাই সেই দিনের ঘটনাগুলো আমরা কিছুতেই মনে রাখতে পারি না প্রথম দিন কি প্রার্থনা করেছিলাম প্রথম দিন কি করেছিলাম পূজনীয় ভূতেশানন্দ জি যেদিন আমি সাধু হতে এলাম সেদিন বলেছিলেন যে আজকের ঘটনাগুলো লিখে ফেলবে কেন লিখব মহারাজ না লিখবে এই কারণে একটা সময় আসবে নানা নানা কারণে চাওয়া পাওয়াতে নিজের মন দীর্ণ হয়ে যাবে সেই দৃঢ় মনকে বোঝানোর জন্য আজকের ঘটনাটা পড়তে হবে তখন নিজের কাছে প্রশ্ন করবে যে কি চেয়েছিলাম যেদিন প্রথম দিন এসেছিলাম কি চেয়েছিলাম এই চাওয়া পাওয়াগুলো চেয়েছিলাম না একটু শুধু আশ্রয় চেয়েছিলাম একটা সাধুর মতো জীবন চাই আমাদের কাছে একটি ছেলে সাত ছেলে সাধু হতে এসেছে তার বাড়ির লোকেরা যেরকম সব বাড়ির লোকেরা প্রশ্ন করে আমাদের বলছিলেন তার মাই কালকে আমাকে বলছেন বলুন আপনাদের তো উদ্দেশ্য হচ্ছে তো সমাজসেবা এটা কি বাড়ি থেকে বাড়ি থেকে হয় না এটা আমাদের একটা বেসিক ভুল কনসেপশন আমাদের উদ্দেশ্য কিন্তু সমাজ সমাজসেবা করা না আমাদের উদ্দেশ্য সাধু হওয়া সাধু হওয়াটা হচ্ছে আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা নারায়ণ জ্ঞানে মানুষের সেবা করা এটা হচ্ছে পথ কিন্তু আমাদের সবার জীবনের উদ্দেশ্য আছে যে আমরা সাধু হতে এসেছি আজ এই খানিক্ষণ আগে বলছিলাম রতন টাটার জীবনের গল্প তিনি জিজ্ঞেস করছিলেন শ্রীমৎস্বামী ভূতেশানন্দ জিকে যে আপনাদের সঙ্গে আমাদের কোথায় ফারাক আপনাদের এই রকম প্রফেশনাল হয় প্রি প্রফেশনাল প্রফেশনার হয় প্রফেশনাল ট্রেনি হয় চৈতন্য ব্রহ্মচারী হয় সন্ন্যাস হয় আমাদের সঙ্গে কী ফারাক আছে কোনো ফারাক তো নেই ভূতেশানি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন জানো তো তোমাদের যখন কোনো কর্মী আসে সে প্রথম দিন থেকে ভাবে আমি কতদিনে চেয়ারম্যান হব না আমাদের যে ছেলেটি সাধু হতে আসে সে কখনো ভাবে না সে কত দিনে প্রেসিডেন্ট হবে সে মনে করে সে কত দিনে ভালো সাধু হবে এটা হচ্ছে বেসিক কথা আমরা কি হতে চাই প্রথম দিনের প্রার্থনাটা আমাদের কাছে খুব পরিষ্কার থাকা দরকার তাই বলছেন যে প্রথম দিনে যে আসছেন দেখা করতেন কি সুন্দর বর্ণনা শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরিয়ানন্দ তাহাকে স্বামীজির কাছে নিয়ে গেলেন স্বামীজি মঠে এসেই তার সম্পর্কে শুনেছিলেন তিনি একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র রচনা করেছিলেন এবং নাগমশাই দুর্গাচরণ নাগ যার কথা আপনারা জানেন নাগমশাই বলা হয় দুজনকে বিধাতা কিছুতেই আটকাতে পারেন এক আমাদের স্বামী বিবেকানন্দ আর দুর্গাচরণ নাগ দুর্গাচরণ নাগ বিনয়ী হতে হতে এত পাতলা হয়ে গেলেন ভগবান যতই তাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে প্রত্যেকবার দেখছে দড়ি বেশি হয়ে যাচ্ছে আর স্বামীজির এত বিকশ বিকাশ হলো যতবার দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে প্রত্যেকবার মনে হচ্ছে যেন দড়ি কম পড়ে গেছে দুর্গাচরণ নাগ একেবারে বিনয়ের অবতার শ্রীরামকৃষ্ণ ময়ে তার জীবন আমি গেছিলাম বাংলাদেশের নারায়ণগঞ্জে এখানে ওনার বাড়ি ছিল দাঙ্গায় বাড়িটা তিন টুকরো হয়ে গেছে যে অংশে তিনি থাকতেন যেখানে গঙ্গা প্রবাহিত হচ্ছে এখনো সেই জায়গাটা আছে মাঝের যে অংশটা সেখানে একটা আইল্যান্ড মতো হয়ে গেছে আসলে গোটাটা একটা বাড়ি ছিল সে আইল্যান্ড মতো জায়গায় দুর্গাচরণ নাগ আর তার স্ত্রীর সমাধি আছে আর বাকি বাকি যে অংশটা ছিল সেটা একটা হাসপাতাল হয়ে গেছে হ্যাঁ গঙ্গা আছে এখনো গঙ্গা প্রবাহিত হয় দেখাও যায় আর ওই বাড়িটা কাঠের ছিল পুরোনো দিনে যেরকম মানে ভেতরটার সিমেন্টের সিঁড়ি তারপর বারান্দা এগুলো যেমন কাটের হতো ঠিক সেরকম বাড়িটা ওইরকম ইনট্যাক্ট যিনি দখল করেছিলেন সেই দাঙ্গার সময় তিনি বাড়িটাকে এক্স্যাক্ট ওই রকম রেখেছিলেন তাই ওদের পক্ষে এখন প্রিজার্ভ করাটা খুব সহজ হয়েছে সে দুর্গাচরণ নাগের কাছে তিনি জান শুনে তার খুব আনন্দ হলো এবার তিনি দুর্গাচরণ নাগ মশের কুশল প্রশ্ন করার পরে তার ত্যাগ উদ্যাম ভগবত অনুরাগ ও দীনতার বিষয় উল্লেখ করতে গিয়ে অভিজ্ঞানম শকুন্তলম থেকে একটা শ্লোক বর্ণনা করছেন বয়ম তত্ত্বান্নিষাদ হতাহা মধুকর ত্বম খলু কৃতিহি এর অর্থ মধুকরকে বলছেন ময়ম তুমি কি করছো তুমি মধুকর ত্বম খলু কৃতিহি মধুকর ত্বম খলু কৃতি মধুকর কি করছে একটা ফুলেতে বসেই চো 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 করে মধু পান করছে আর বয়ম তত্ত্বান্নিষাদ আমরা কি করছি আমরা সেই তত্ত্বের অন্বেষণ করতে এখানে খানিকটা ওখানে খানিকটা সেখানে খানিকটা ওখানে খানিকটা আমাদের সঙ্গে নাগমশায়ের জীবনের ফারাক হচ্ছেই আমরা সব চাই এটা চাই ওটা চাই সেটা চাই ওটা চাই তাই কোনোটাই আমাদের হয় না এই আগের দিন বলেছিলাম আপনার খুব আপত্তি করেছিলেন যে আমাদের কীরকম ধর্ম চাই সকালে টোস্ট চাই তারপরে বাজার করা চাই তারপরে অফিসে গিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে অফিস পলিটিক্স করা চাই তারপরে গিয়ে ইয়ে করা চাই ক্যান্টিনে গিয়ে খাবার খাওয়া চাই তারপরে রিক্রিয়েশান রুমে গিয়ে ক্যারম খেলা চাই আবার বিকেলে একটু কাজ করা চাই আবার সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসে চা খেতে খেতে বকুল কথা দেখা চাই তারপরে রাত্রি খাওয়ার পরে মাঝখানে যদি একটু কিছু সময় থাকে সেই সময়টায় আমাদের একটুখানি ভগবানকে ডাকার সময় চাই অথচ ভগবানকে আমি ট্যাকের মধ্যে চাই আমরা দাম দিতে চাই না জীবনের দামটা দিতে চাই না অথচ আমাদের সবটুকু চাই দেখবেন স্বামী বিবেকানন্দ দেখতে মনে হয় ও আর কী এমন বসেছে আমি ওরকম বসতে পারি আবার ওইখানে বসার দু চার দিন চেষ্টা কর পা পিঠ ঝনঝন টন টন পনপন করে তখন সব মুশকিল হয়ে যায় এই বলছিলেন একজন সাধুর মা বলছিলেন জানেন তো দুঃখ এইখানে বড় নিষ্ঠুর আপনারা সে স্বামী বিবেকানন্দ থেকে আপনারা বাবা মাকে দেখা আপনাদের কর্তব্য নয় মানুষজন ভুলে যায় যে আমরা যখন আমাদের বাবা মাকে ছেড়ে আসি তখন আমাদেরও খুব কষ্ট হয় বাবা মারা কান্নাকাটি করে হইচই করে তাদের সে দুঃখটা প্রকাশ করতে পারেন আমরা কিন্তু সে দুঃখটা প্রকাশ করতে পারি না আমাদের সেটা হজম করতে হয় আমরা একবারে নির্মায়া নই কিন্তু আমাদেরও ছেলে আসতে খুব খুব কষ্ট হয় কিন্তু এটা আমরা প্রকাশ করতে পারি না ভারী সুন্দর সংস্কৃতির শ্লোকটা অভিজ্ঞান শকুন্তরণ থেকে বলা হচ্ছে যে তুমি ধন্য মধুকর তুমি ধন্য তোমার বিরাট আকার নাই কিচ্ছু নাই তুমি এক মধু একটা গা একটা পুলের মধ্যে বসে চোঁচো করে তার সমস্ত সার বস্তুটিকে তুলে নিজেকে সমৃদ্ধ করছো আর আমরা কি করছি আমরা এখানে ওখানে সেখানে সব জায়গায় ঘুরে বেড়াই হ্যাঁ আমাদের অবস্থা দেখবেন আমরা নানা জায়গায় পাঠ শুনতে যাই এখানে পাঠ শুনতে যাই সেখানে পাঠ শুনতে যাই ওখানে পাঠ শুনতে যাই সেখানে পাঠ শুনতে যাই জিজ্ঞাসা করুন কোনো জায়গার পাঠের সামান্যতম সার বস্তু আমাদের ধারণা নেই কমলানন্দজির সঙ্গে কেউ যদি ভুলেও কি বলটা করেছে যে মানে কী ভালোও বলেছেন সঙ্গে সঙ্গে দিন ধরতেন কি বললাম বলো দেখি তারপরে না ওই একটা কি বলেছিলেন সেই একটা কি বলেছিলেন ওই একটা কি বলেছিলেন এটা আমাদের কাজ আমরা সাধন ভজন করতে আমাদের এতটুকু মন চাই না আমরা কিচ্ছু করতে চাই না তাই স্বামীজি নাগমশায়ের এ কথা বলছেন কোনো দিকে তিনি হইচই করলেন না তার জীবন খুব একবারে ঘটনার ঘন ঘটায় ভর্তি নয় তার জীবন যেন একটা একমুখী জীবন সাধুের জীবন এমন হওয়ার কথা তিনি বলছেন তুমি যখন চিঠি লিখবে তখন কথাটা বলবে তারপরে অনেক লোকের ভিড় তো তাই স্বামীজি একটা পাশের ঘরে তরিয়ানন্দ জিকে এবং ছোট শিকর আমাদের একে নিয়ে গেলেন সঙ্গে করে সেখানে গিয়ে তিনি আলোচনা করছেন বিবেক চূড়ামণি এটা খুব সম্ভবত তেতাল্লিশ নম্বর শ্লোক সেখান থেকে তিনি এটা বলছেন মা ভৈষ্ট নাস্ত নাস্তহ এইটা শ্লোক আমি বাংলাটা শব্দ অর্থগুলো ধরে 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 লিখে নিয়েছি কাগজ লাগে বিদ্যান মা ভৈষ্ট শব্দের কথার অর্থ হচ্ছে ভয় পেও না বিদ্বন এ জন তুমি ভয় পেও না তব অপায় নি তোমার বিনাশ নেই অপায় না অস্তি সংসার অস্তি তুমি সংসার সিন্ধু সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করেছো কেন না যার শেষ নেই সকালে যে এবার ভগবানের নাম করবো তারপরে দেখবেন আরেকটা জিনিস এসে গেছে তারপরে রান্না করতে করতে মনে হলো আহা টমেটো গুলো রয়েছে খটা খুব টমেটো চাটনি খেতে ভালোবাসা আজকে একটা কম করবো খানিকটা চিনি টিনি বার করে না না কর্তার চিনিতে সমস্যা হবে সুগার ফ্রি দিয়ে কেউ বলেনি করতে একবারও খেতে চাননি না আপনার মনে হচ্ছে সংসারের কাজ শেষ হয় না তারপরে এই পুজো এই ক্রিসমাস চলে গেল ক্রিসমাসে কার্ডিগান টাডিগান কেনা হলো তারপরে নিউ ইয়ারে একটা গলবন্ধ কিনতে হবে তারপরে গলবন্ধ যে চলে গেলো তারপর সরস্বতী পুজো হলুদ রঙের শাড়ি কিনতে হবে তারপরে নববর্ষে আবার কিনতে হবে আবার দেখতে দেখতে যেখানে যত সেল হচ্ছে পুজোর জামা কাপড় ভগবানের জন্য কিন্তু আমাদের এতটা আকৃতি নেই বলছে সংসারকে সিন্ধুর সঙ্গে তুলনা করছে শেষ হচ্ছে না সংসার সংসার সিন্ধু তরণে উপায় আছে এই সংসার সিন্ধুর উত্তরণের উপায় আছে না যে উপায় জ্যোতিগণ শব্দ জ্যোতিগণ বা সংযমী সাধকগণ যে উপায় যে সংযমী সাধকগণ পারম পারমা এই সংসার সিন্ধুর পারে গিয়েছেন তার মানে যাওয়া যায় কেউ কেউ চাইলে যাওয়া যায় তম মার্গম এব তব নির্দিশামী বলছেন তোমাকে সেই পথের আমি সন্ধান দেব উপদেশ করিব নির্দিশামী শব্দের অর্থ হচ্ছে উপদেশ করিব আমি তোমাকে সন্ধান দিব সে আছে না শূন্য শূন্য অসুর লোকবাসী অমৃতের যে আছে সন্তান আছি সেই অবিনাশী জ্যোতির্ময় পুরুষ মহান তপন বরণ তিনি আধারের ওপারে যিনি যাহারে জানিয়া জীব মরণ এরায় নিস্তারুলা ভের আর নাহিরে উপায় বলছেন সেই সুরলোক ভাষী আপনারা পাবেন সুন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা আয় ধামানি বিদ্যানি তস্তু বেদাহম এ তম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমস পরস্তমেব বিদিত্বাতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায় শোনো শোনো সুরলোক ভাষী হে সুরলোকের বাসী আমাদের মর্তবাসী বলছে না স্বর্গের অধিবাসী বলছেন কারণ আমরা সবাই সেই অমৃতের সন্তান অমৃতেরও যে আছো সন্তান অমৃতের যে সব সন্তান আছে যারা একটা ইন্টার্নাল লাইফ লিড করে অমৃতেরও যে আছে সন্তান জানি আছি সেই অবিনাশী আমি জেনেছি সেই অবিনাশী পুরুষকে অবিনাশী কেন যার ক্ষয়নি দেখুন শ্রীরামকৃষ্ণের সন্তানরা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন তারা যেভাবে দেখেছেন যেরকম ভালোবাসা আজকের যারা আসছে তারাও কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে ঠিক সেই রকম ভালোবাসা পাচ্ছেন এক অনন্ত সঞ্চয় অনন্ত সম্পদ যার কোনো রকম ভাবে ভয় হয় না জানি আছি সেই অবিনাশী জ্যোতির্ময় শব্দটা কেন ব্যবহার করছে ভাবলে নিজের অন্ধকার মন আলোকিত হয় মহান শব্দটা অর্থ কেন নিজেকে যে মহত্বে উত্তীর্ণ করতে পারে যা স্পর্শময় মহত্বে করতে করতে পারে জোসেফিন ম্যাকলাউড স্বামীজিকে দেখার আগে তিনি রাশিয়া জারকে দেখেছে রাশিয়ার জারের ওই রকম ব্যক্তিত্ব সোনার চেয়ার সোনার দরজা সোনার নানা রকম জিনিস দেখে মুগ্ধ ফিরে এসে লিখলেন মেট জার অফ ফেল হাউ গ্রেট হাউ স্মল আই রাশিয়া জারকে দেখলাম মনে হলো তিনি কি মহান আমি কি সামান্য আমি কি ক্ষুদ্র ঠিক কয়েক মাস বাদে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হলো এসে মুগ্ধ স্বামীজিকে লিখছেন ডায়েরিতে মেট স্বামী বিবেকানন্দ হাউ গ্রেট অ্যান্ড ফেল্ট তিনি কি মহান একই সঙ্গে অনুভব করলাম আমি কি মহান এই যে মহান এমন এক মানুষ যাকে দেখা আমার ভেতরটাও আলোকিত হয় আমার ভেতরে যে আলো আছে সেটা আমি তখন অনুভব করতে পারি রবীন্দ্রনাথ লিখছেন না যেজন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে আজই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও সেই অরুণ আলোর যে সোনার কাঠি যদি ছুঁয়ে দেওয়া যায় তাহলে আমি আমার ভেতরের যে মানুষটাকে সেটা দেখতে পুরুষ মহান তিনি আধারের পারে যিনি যাহারে জানিলে জীব মরণ এড়ায় তিনটে জিনিস বলছেন সূর্যের মতো জ্যোতিময় তপন বরণ আধারের পারে যিনি যিনি জ্যোতির্ময় তো অন্ধকারের পারেই যাবেন অন্ধকার তো তাকে কখনো গ্রাস করতে পারবে না আর যাকে জানলে জীব মরণের যাকে জীব মরণের তা কি না কি আমরা কি আর মরবো না কখনো এক পাঁচশো সাতশো হাজার বছর বাঁচবো তা নয় মৃত্যু মাম গমায় বলছেন এমন একটা জীবন যাপন করব। আমাদের জীবনটা অমৃতময় হবে বিদ্যাসাগর মহারাজ মশায় দুশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে একশো কুড়ি বছর আগে মারা গেছিলেন স্বামী বিবেকানন্দের শরীর চলে গেছে আজ থেকে একশো বছর আগে তবু আজ আমাদের জীবনের দিনে রেলিভেন্ট এমন একটা জীবন যাপন করে দেখানো তার সৌরভ আগামী কয়েক শত বৎসর ধরে চলবে এই বলছে তাকে এটা হয় তখনও বরণ তিনি আধারের ওপারে যিনি যাহারে জানিলে জীব মরণ এড়ায় আর এর থেকে পালাবার উপায় নেই আমরা অনেক সময় পালাবা পালাতে চাই আমরা কিছুতেই এর মধ্যে জুটতে চাই না কিন্তু তাকে জানলে এর থেকে পালাবার উপায় নেই যে মুহূর্তে আপনার আলো অন্ধকার মুখটার উপর আলো পড়তে থাকলো আপনি অন্ধকারে জাল করছিলেন সব ঘরের আলোগুলো জ্বালিয়ে দেওয়া হলো আর আপনার পালানোর উপায় নেই আপনার কীর্তি জেনে গেছে বলছেন তাকে জানলে আমার আলোকিত হয়ে যায় ভেতরটা অন্ধকারের কথা আমার মনে পড়ে না তাই বলছেন আমি তোমাকে তমে বা তবে তোমার দিশায়নি এটা খুব শঙ্করাচার্যের একটি অতি অত্যন্ত উত্তম শ্লোক শুধু তাই নয় খুব ইম্পর্টেন্ট শ্লোক আমাদের কাছে একটা খুব একটা আসার কথা আমরা যারা হারিয়ে ফেলি নিজেদের খুঁজে পাই না পথ খুঁজে পাই না তাদের জন্য আদিগুরু কথা বলছেন। এবং তাহাকে আচার্য চূড়ামণি নামক গ্রন্থখানি পাঠ করিতে আদেশ করিলেন নানা প্রসঙ্গ চলিতেছে এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর মিররের সম্পাদক শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিয়াছেন স্বামীজি বললেন তাকে এখানেই নিয়ে এসো নরেন্দ্রবাবু নরেন্দ্রবাবু ছোটো ঘরে আসিয়া বসলেন এবং আমেরিকা ও ইংল্যান্ড সম্পর্কে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগলেন উত্তরে স্বামীজি বললেন মিরার মানে ইন্ডিয়ান মিরার পত্রিকা তার সম্পাদক নরেন্দ্রনাথ সেন এসছে এবার দেখুন অবজারভেশন স্বামীজির অনেক জিনিস দেখার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেমন করে দেখতে হয় জগৎটাকে আমরাও দেখে যাই স্বামীজিও দেখেছেন হ্যাঁ এই দেখাটা খুব ইম্পর্ট্যান্ট দেখার জন্য একটা খুব ভালো রকম চোখ থাকা দরকার যতক্ষণ না পর্যন্ত আমার ভেতরে অনুসন্ধিৎস দৃষ্টি আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না অনুসন্ধিত্র দৃষ্টি আমি জানতে চাই আমি বুঝতে চাই আমি গত বাঁধা জীবনযাপন করতে চাই না আনলেস আনটিল এটা আমাদের বোধে আসবে ততক্ষণ পর্যন্ত চোখের সামনে দিয়ে জিনিস বেরিয়ে গেলে আমরা দেখতে পাবো না স্বামীজির অবজারভেশনটা দেখুন আমেরিকাবাসীদের স্বামীজি বলছেন আমেরিকাবাসীদের মধ্যে এমন সহৃদয় উদারচিত্ত চিত্ত অতিথি সেবা পরায়ণ নবনব ভাব গ্রহণে এক একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না আমেরিকায় যা কিছু কাজ হয়েছে তা আমার শক্তিতে হয়নি আমেরিকার লোক এত সরিদয় বলি তারা বেদান্ত ভাব গ্রহণ করছেন দেখুন আমেরিকানদের সম্পর্কে তার কথা কি বলছেন প্রথম হচ্ছে সরিদয় যা হৃদয়ের এতটুকু প্রসারণ কম নয় সবসময় এক্সপান্ডেড এর মূল কারণ হচ্ছে জাতিটি সবে এক্সপ্লোরড হতে আরম্ভ করেছে সবে তাকে আমরা দেখতে শুরু করেছি তবে তার সবে সে সভ্য সমাজের দিকে এগোতে চাইছে এটা তখনই হয় যে জাতি জেনে গেছে আমার আরো জানতে হবে আমার জানা অনেক বাকি আছে আর এটা হলেই পরের গুণটা আসে উদার চিত্ত যখনই আমি জানতে চাই তখনই আমি কোনো একটা অল্প জিনিসের মধ্যে আটকে থাকতে পারি না তাই তার ভেতরে উদার উদার চেতা ভাবটি আসে আর বলছেন অতিথি সেবা পরায়ণ যার কাছ থেকে শিখতে হবে এবং এই যখন আমি অন্যের প্রতি সেবা পরায়ণ হব তখন আমি উল্টে কাজগুলো পাব আর বলছেন ভাব নব নব ভাব গ্রহণে যে নতুন নতুন ভাব গ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর নাই আমেরিকায় যা কিছু কাজ হয়েছে তা আমার শক্তি হয়নি এটা স্বামীজির বিনয় বলছেন তা আমার শক্তি হয়নি আমেরিকার লোক এত সরিদয় বলেই তারা বেদান্ত ভাব গ্রহণ আমি আজকে বলছি ভাববেন না যে আমি বলতে পারি বলে বলছি আপনারা শুনতে চেয়েছেন বলে বলছি আমি যদি ভালো করে না বলতে পারি তাহলে দেখবেন পরের দিন এই ভিড়টা কমে গিয়ে একবারে একা দুঃখা খেলার মতো ভিড় হয়ে যাবে ইংরেজদের কথায় বলছেন ইংরেজতে ইংল্যান্ডের কথায় বললেন এদের মতো কনজারভেটিভ প্রাচীন রীতিনীতির পক্ষপাতী জাতি জগতে আর দ্বিতীয় নাই তারা কোনো নূতন ভাব সহজে গ্রহণ করতে চায় না কিন্তু অধ্যাপাসার সাধে যদি তাদের কোনো ভাব বুঝিয়ে দেওয়া যায় তবে তারা কিছুতেই তার ছাড়ে না এমন দৃত প্রতিজ্ঞা অন্য কোনো জাতিতে মেলে না সেই জন্য তারা সভ্যতায় ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন দেখবেন ওই প্রিন্স চার্লস ছোট ছেলে বেরিয়ে যেতে চাইছে তাই নিয়ে কত চর্চা কত কিছু বাড়ির লোকজন সঙ্গে থাকবে না রাজকীয় সে খেতাব নেবে না রাজকীয় ভাতা এসে চলবে না সেটা সাধারণ কমন ম্যানের মতো জীবন যাপন করতে চায় এই সিদ্ধান্তে আসতে এতে এত সময় লাগে এত মারামারি হচ্ছে যে কি করবে জীবনটা তাদের তার জন্য রাজ পরিবার মাথা ফাটাফাটি করে উঠছে এত কনজারভেটিভ তারা তারা নিজেদের যুক্তির বাইরে এক পায় গোতে চায় না এই যে যারা ডোনেশন দেয় আমাদের ইউকেতে যারা ডোনেশন দেয় ওদের দেশে ইদানিং বাধ্য হয়ে খানিকটা ওরা উদার হয়েছে ওরা বলে যে রেজিস্টার্ড চ্যারিটেবল ট্রাস্টকে যদি তোমরা দান দান করো তাহলে আমরা যা তোমরা দান করবে সম ইয়ের পঁচিশ শতাংশ আমি দান করব যদি এক হাজার পাউন্ড কেউ দেয় তাহলে দুশো পঞ্চাশ পাউন্ড তারা দেবে সরকারের পক্ষ থেকে দেওয়া এটা চ্যারিটিকে প্রমোট করতে আদতে আসল উদ্দেশ্য হচ্ছে চার্চগুলোকে অর্থবান করার একটা উদ্দেশ্য মুখে বলতে পারছেন না কারণ এখন সভ্য জাত হয়ে গেছে তাই এই সুন্দর কথাটি রেখেছে এটা ফাঁক ফুঁক নিয়ে বাকিরা সব সুবিধা নেয় আমাদের যারা ভক্তরা তারা আমাদের বেদান্ত সোসাইটিতে দান করে পাঠান মনসাতিকে আমাদের বেদান্ত সোসাইটিকে থেকে যখন আমরা পাই তখন আরও দুশো পাউন্ড অতিরিক্ত পাই লাভ আমাদের হয় কিন্তু ভীষণ কনজারভেটিভ এতটুকু এপাশ ওপাশ নড়তে চায় না সেই এখনো পর্যন্ত সেই প্রাচীন সংস্কৃতি প্রাচীন ধারা ওরা ধরে রেখেছে আপনারা দেখবেন ওদের যে পার্লামেন্টের যে দৃশ্য দেখবেন যখন ওদের স্পিকার আসেন গলায় সেই পাথর 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 মালা সব নানা কিছু হাতে দণ্ড মণ্ড নিয়ে তারপর মাথায় সেই চুল সব লাগিয়ে এইসব প্রাচীন রীতিতে তারা অভ্যস্ত বলছেন আর তবে একটা ভালো জিনিস বলছেন যদি কোনো নতুন ভাব সহজে গ্রহণ করতে চায় না কিন্তু অধ্যাবাসায় সহিত যদি একবার কোনো ভাব বুঝিয়ে দিতে দেওয়া যায় তবে তারা কিছুতেই তার ছাড়ে না তারা নতুন ভাব নেয় না এটা ঠিক কথা কিন্তু তাদের মনের মতো করে যদি কোনো জিনিস প্রেজেন্ট করা যায় তাহলে অবশ্যই তারা গ্রহণ করে মানে এমনভাবে গ্রহণ করে সেটাই তাদের জীবনের একটা ইন্টিগ্রেল পার্ট হয়ে যায় দেখুন দুটো জাত আলাদা আলাদা জাত কিন্তু কয়েকটি শব্দের মধ্যে দিয়ে মানুষ জাতটাকে একদম ক্লাসিফিকেশন করে দিচ্ছে বলছেন এই জাতের সবচেয়ে বড় গুণ কি এরা খুব দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ যেটা করতে চায় সেটা করবে শেষ অবধি করে ছাড়বে নীলকর সাহেবরা তাদের আন্দোলন একবারে বিফলে যাবে তারা জানেন তথাপি দৃঢ় করে ছাড়লেন তারা ভেবেছিলেন বঙ্গভঙ্গ করে দিয়ে ভালো করে বেশি দিন রাজত্ব করবেন তারা জানেন এটা তাদের বিরুদ্ধে আসবে স্বাধীনতা সংগ্রাম আরও বেশি মাথা চারা দেবে তথাপি এটা তারা করে ছাড়লেন দিল্লিতে রাজধানী সরিয়ে নিয়ে গেলেন বাংলা থেকে তাদের ধারণা ছিল যে এখানে বাংলায় খুব বেশি এই স্বাধীনতা সংগ্রামের কাজ হয় ওখানে সরিয়ে নিয়ে গেলেন তাদের ভাবনা যে এরপরে গেলে এই সরকারি যে আমলারা তারা স্বাধীনতা আন্দোলন থেকে অনেকটা দূরে আগুন থেকে অনেকটা দূরে থাকবেন কিন্তু এরা বুঝতেও পারলেন না এবং নিজেরাও জানি না আগুন যেভাবে ছড়িয়েছে চতুর্দিক অব্দি যাবে কিন্তু তথাপি তারা জোর করে এখান থেকে ওখানে নিয়ে চলে গেলেন এরকম বহু বিষয় তারা ভীষণ রকমের দৃঢ় প্রতিজ্ঞ অমন দিনে ওই খেতে হবে অমন দিনে ওই খেতে হবে ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ আর যে কোনো কাজ করবেন তারা খুব ভালো করে করেন এমন দৃঢ় প্রতিজ্ঞ অন্য কোন জাতিতে মেলে না আমরা আমাদের একজন ডাক্তার সঙ্গে কথা হচ্ছিল তিনি ওদেশে থাকেন চিকিৎসা করেন ফুটফুটে গায় রঙ আর যখন বিদেশ থেকে আসেন ও দেশের বরফের ঠান্ডায় একদম ফুটফুটে হয়ে যান আমাদের দেশের মতো গায়ের রং না তিনি মাঝে সাঝেই বলতেন ওখানে গিয়ে এক ডাক্তার তাকে বললেন ইউ সি আই নো দ্যাট ম্যান বাট হি ইজ নট অ্যাজ ব্ল্যাক লাইক ইউ মানে ওকে বলছেন বলছে আমার না মনে হচ্ছে ওইখানে ধরনী দিধা আমি মাটির মধ্যে ঢুকে যাব ছোটোবেলা থেকে শুনে আসছি আমার মতো ফুটফুটে সুন্দর দেখতে আর একজনও নয় আমাকে বলছে ইজ নট অ্যাজ ব্ল্যাক লাইক ইউ মানে ওরা যেরকম তার তুলনায় এই ফরসাটা কালো বলে ওদের বোধ হচ্ছে উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডে বেদান্তের প্রচার স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা ইহা জানিয়া জানাইয়া স্বামীজি বলিলেন আমি কেবল মাত্র কাজের পত্তন মাত্র করে এসেছি পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করলে কালে অনেক কাজ হবে অতএব স্বামীজি যে সবে তাদের দেওয়ালটা ফুটিয়ে ঢুকিয়ে দিয়েছেন প্রচুর কাজ করে তারা প্রচুর বেদান্ত সোসাইটি আমেরিকান সোসাই বেদান্ত সোসাইটিগুলো কাজ করে কিন্তু যেভাবে ইংল্যান্ডের বেদান্ত সোসাইটি আমাদের কাজকর্ম হয় সেটা কোনো জায়গায় কোনো রকম কিছু হয় না ওরা এত বেশি কাজ করতে পারে এত অর্গানাইজড তাই বলছেন আমি শুধু কাজ করে এসেছি আমি শুধু কাজের পত্তন করেছি প্রবর্তন করে এসেছি নতুন মানুষ গেলে হবে বলছেন নরেন্দ্রবাবু জিজ্ঞেস করছেন এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে ধর্মপ্রচার করছেন বাইরে গিয়ে বেদান্তের কথা বলছেন ভগবানের কথা বলছেন না এইরূপ প্রচারে কি আমাদের কিছু আছে স্বামীজি বলছেন আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম পাশ্চাত্য সভ্যতার তুলনায় এখন আর কিছু নেই বললেই হয় পাশ্চাত্য কিন্তু এই সার্বভৌম ও বেদান্তবাদ যে সকলের মতের সকল মতের সকল পথের লোককেই ধর্ম সমান অধিকার প্রদান করে এর প্রচারের দ্বারা পাশ্চাত্য সভ্য জগৎ জানতে পারবে একসময় এই আশ্চর্য ভারতবর্ষে ধর্মভাবের স্ফুরণ হইয়াছিল ও এখনও রয়েছে এই মতের চর্চায় পাশ্চাত্য জাতি আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে অনেকটা এখনই হয়েছে এইরূপ যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করতে পারলে আমরা তাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞান আদি শিক্ষা করে জীবন সংগ্রামে অধিকতর পটু হইব পক্ষান্তরে তারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা আর পরমার্থিক কল্যাণ লাভ লাভে সমর্থ হবে দুটো জিনিস বলছেন বলছেন আমাদের এই সার্বভৌম বেদান্ত এই সৎ বিপ্রা বহুদাহ বদন্তি বেদান্তের মূল কথা যে সত্য এক বিপ্রা পন্ডিতরা তাকে আলাদা বলে যে যে পথ দিয়ে যাক না কেন সবাইকে সেই এক পথে এসে মিলিত হয় এই যে কথাটাই যে উদার ভাব আমাদের বেদান্তের যে উদার ভাব সকলকে এক রকম ভাবে নিতে বলছেন আমাদের দেখবেন দীক্ষা দেওয়ার সময় আমাদের গুরুরা ভারী সুন্দর একটা কথা বলেন বলেন যখন অন্যান্য মন্দিরে যাবে মনে করবে তোমার ইষ্টই এই রূপ ধারণ করে এসেছে এর দুটো দিক আছে তোমার ইষ্টই এই রূপ ধারণ করে এসেছে এটা হচ্ছে ইষ্ট নিষ্ঠা ইষ্টের প্রতি ভালোবাসা দেখবেন রাম নাম শুরু হয় এটা আমি বারবার বলি শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মানি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন শ্রীনাথ লক্ষ্মীপতি নারায়ণ এবং জানকী নাথ শ্রীরামচন্দ্র দুজনে একই সেই অভেদ পরমাত্মা তবে আমি আমার সমস্ত মন প্রাণ তাকেই সমর্পণ করেছি এই যখন রাস্তা দিয়ে হেঁটে যান পুরুষদের নানা মহিলা দেখলে খুব আনন্দ হয় নিজের বউটিকে ছাড়া আর কর্তাদেরও মহিলাদেরও নানা পুরুষ দেখলে খুব আনন্দ হয় নিজের কর্তাটিকে ছাড়া কিন্তু যাই হয় হোক কিন্তু বাড়িতে কিছুতেই তার কর্তাটিকে ছাড়া তারা অন্য কোনো সত্তাকে বোঝে না এই যে ভগবানের প্রতি এই যে নিষ্ঠা এইটাকে বলা হয় ইষ্টনিষ্ঠা তাই সমস্ত দেবতারাই আমার ইষ্ট এই রূপ ধারণ করে এসেছে এই বোধটা জাগা মানে হচ্ছে নিজের ইষ্টের প্রতি যে নিষ্ঠা সেটাকে অটুট রেখে জগৎ সংসারে যে যেখানে আছে সকলের প্রতি সমান ভাব সমান ভালোবাসা সমানতা বজায় রাখা যায় এটা যদি না হয় কখনোই আমরা কোনো কিছু করতে পারব না তাই বলছেন এটা আমাদের বেদান্তের মূল কথা যে যেখানে আছে সবার ভেতরে সেই একই পরমাত্মা প্রকাশিত হচ্ছে একটা উদাহরণ আমি খুব দিয়ে থাকি আপনাদের ধরুন বুকের কাছে কোনো একটা জায়গায় একটা ফোঁড়া হয়েছে আপনারা কি করেন সকলের সামনে তো ওষুধ দিতে পারেন না বাথরুমে গিয়ে দরজাটা ছিটকিনি দেন তারপরে আয়নার সামনে দাঁড়িয়ে আস্তে আস্তে কাপড়টা সরিয়ে গরম জলে শেক দেন তারপরে তাতে ওষুধ লাগান তাতে প্যাক করেন তারপরে আবার জামাটাকে ঠিক করে বন্ধ করেন বাইরে চলে আসেন ওই যে আয়নাটার সামনে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা করেন ওই আয়নাটা কিন্তু আপনার প্রতিবিম্বটা মিথ্যে একটা গ্লাস ছুঁড়ে যদি মেরে দিই ঝনঝন করে ভেঙে যাবে ওইটা আপনি নন কিন্তু তবু ওই প্রতিবিম্বটাকে আপনি আপনি মনে করে এতটুকু লজ্জা পান না যেটা বাইরের লোকজনের সামনে করতে গেলে লজ্জা পান এই বোধটা যখন জগতের সবার ভেতরে দেখতে পাব। তখন আমার ঠিক ঠিক বেদান্ত জ্ঞান হয়েছে এই সকলেই সেই এক পরমাত্মার প্রতি এই যে সার্বজনীন ধর্ম সকলের ভগবানকে ডাকার অধিকার আছে এবং তার মতো করে ডাকার অধিকার আছে এই যে বেদান্তের যে উচ্চ ভাব এইটি খুব মহিত হয়েছিল আমাদের ইংল্যান্ডের মানুষজন তাই বলছে শুধু তাই নয় টু ওয়ে ট্রাফিক হওয়া দরকার ওরা ওদের যেমন এইটা আমরা শেখাবো ওদের জীবনে শান্তি নেই এটা যেমন শেখাবো তেমনি জড়বিজ্ঞানে ওদের যে উন্নতি ওরা যে উন্নত হয়েছে সেইটিকে আমরা আত্মস্ত করব যেটা আমাদের একেবারেই নেই তাই এই যে একটা বাস যদি নাগের বাজার থেকে গিয়ে এসপ্ল্যানেডে গিয়ে থেমে যায় পরপর পর বাসগুলো থেমে যায় তাহলে ট্রাফিক চলবে না বাস যেমন নাগের বাজার থেকে এস যাবে তেমনি এসপ্ল্যানেড থেকে বাসও নাগের বাজারে আসতে হবে তাহলে দেখবেন আসা যাওয়াটা কমপ্লিট হবে ঠিক ওই রকমভাবে এই যে আমাদের বোধটা যে আমরা যে পড়াশোনা করছি এই যে আমরা পড়ছি এর একটাই উদ্দেশ্য হচ্ছে যেমন আমিও বলছি তেমনি আপনাদের ভেতরে ঈশ্বরের স্ফুরন জাগবে আপনাদের কাছ থেকেও ফিডব্যাক আমি পাবো তবেই কিন্তু পড়াশোনাটা খুব সার্থক হবে নরেন বাবু এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোন উন্নতির আশা আছে ওই যে সেই আবেদন নিবেদন তেল মারবো কি তেল মারবো না এইটা দিয়ে আমরা আজকে শেষ করব। বলছেন স্বামীজি বলছেন ওরা পাশ্চাত্যেরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়াপুত্তলিকার মতো কাজ করছে আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে এই স্থূল পঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করে একদিন স্বাধীন হব তবে আপনারা নেহাত ভুল করছেন হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেমন ওদেরও আমাদের এই শক্তি প্রয়োগ কুশলতার তেমনি প্রভেদ আমার মত কি জানেন আমরা এই রূপে বেদান্তক্ত ধর্মের গুরু রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করে এই মহাশক্তি ধর্গণের শ্রদ্ধা ও সহানুভূতি আকর্ষণ করে ধর্ম বিষয় চিরদিন ওদের গুরুস্থানীয় থাকব এবং ওরা ই কি কন্যান্য বিষয় আমাদের পাশ্চাত্যের পদতলে বস আমাদের গুরু থাকবে ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিখিতে বসিবে সেই দিন এ অধঃপতিত জাতির জাতিত্ব একেবারে গুচে যাবে দিনরাত চিৎকার করে ওদের এ ও দাও ও দাও বললে কিছু হবে না আদান প্রদানের কাজের দ্বারা উভয় পক্ষের ভিতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে তখন আর চেঁচামেচি করতে হবে না ওরা আপনা হতেই সব করবে আমার বিশ্বাস এই রূপে ধর্মের চর্চায় ও বেদান্তের ধর্মের বহুল প্রচারে এদেশ ও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ রাজনীতি চর্চার এর তুলনায় আমার কাছে গৌণ বলে বোধ হয় আমি এই বিশ্বাস কাজে পরিণত করিতে জীবন ক্ষয় করিব আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে হবে বুঝে থাকেন তো অন্যভাবে কাজ করে যান এই যে আবেদন নিবেদন করে এই আমাদের এই দাও আমাদের ওই দাও আমাদের কিবেশ বেশ ভগৎ সিং এর ফাঁসির বিরোধিতা আমরা করব না তোমরা যদি আমাদের স্বরাজ দাও আমরা এই করব না এই চারটে এই দেশেরই খানিকটা অংশ ছেড়ে দেবো নিজেদের খণ্ড খণ্ড করে দেবো তোমরা যদি আমাদের স্বরাজ দাও ভিকারিকে কে কবে ইয়ে করেছে কে কবে পাত্তা দিয়েছে ভিকারিকে আপনারা তো দেখেনি কাজের লোকেরা তিন দিন না এলে আপনাদের ভীষণ রাগ হয় খুব হয় আগেকার দিন হলে সঙ্গে সঙ্গে ঢোকা মাত্র হাতে মাইনেটা ধরিয়ে ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দিতেন ইদানিং অ্যাসোসিয়েশন হয়েছে বলে আপনারা কিছু করতে পারেন আপনাদের দুঃখ রাগ এসব শব্দের মধ্যে দিয়ে প্রকাশিত হয় দুপক্ষের সমান স্থান অধিকার চাই আমি যেমন তোমাকে আমার আধ্যাত্মবাদ শেখাবো তেমনি তোমার কাছ থেকে জিনিস নেবো যতক্ষণ না সমপর্যায়ে আসবে সমগত্রী আমরা হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের স্বাধীনতা আসবে না আমাদের সমপর্যায় সমগত্রী হতে হবে যে আমার চেয়ে নিচু তাকে আমি কি করে সম আসনে তাকে আমি সম সম নিজের সমান ভাবব যখন আমি জগৎ দেবার মতো অন্যকে দেবার মতো ক্ষমতা থাকে শুধু নাই, নেবার মতো ক্ষমতা থাকে তার কাছ থেকে তখন আমার ঠিক ঠিকভাবে হবে রাজনীতি দিয়েই আবেদন নিবেদন করে এটা হবে না সুভাষ বসু একটু এগিয়ে গরম হয়ে বলেছিলেন স্বামীজি অনেক আগে তা ভারী সুন্দর করে বলছেন এই আবেদন নিবেদনের রাজনীতি কোনো দিন কোনোভাবে হয় না তাদেরকে আমাদের পদতলে যেমন আনতে হবে আমরা শুধু তার পদতলে বসে থাকলে হবে না আমাদের দুজনকে সম পর্যায়ে আনতে হবে আমরা আমাদের ধর্ম জ্ঞান তাদের দেব তারা তারা তাদের জড়বিজ্ঞান দিয়ে আমাদের উন্নত করবে এই দুটো যদি হতে পারে তাহলে রাজনীতি হবে যখন সমান হবে তখন দেখবেন আর আলাদা আলাদা হবে না শ্রীরামকৃষ্ণ দেবের কথা আছে না যে বাবুর পাশে বসলেই হয় না বাবু যখন তাকে বসতে বলবেন বাবু যখন তাকে সমপর্যায় মনে করবেন তখন তাকে বসতে দেবেন এই নিজেদের যতক্ষণ না পর্যন্ত সমপর্যায় আমরা তুলতে পারছি যতক্ষণ পর্যন্ত আমরা ভিক্ষুক হয়ে থাকছি ততক্ষণ পর্যন্ত এই স্বাধীনতা আমাদের আসবে না উনি বলছেন আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিতভাবে যদি বুঝে থাকেন তো অন্যভাবে কাজ করে যান এক এটা স্বামীজির একটা দারুণ বৈশিষ্ট্য আমার ভাবটাই যে নিতে হবে তা নয় আমি এইভাবে ভাবি আমি জীবনকে এইভাবে ভাবি এই বোধটা আমাদের সকলের ভেতর আসা দরকার জীবনটাকে আমি আমার দৃষ্টি দিয়ে দেখবো আমার টার্মস দিয়ে আমি বাঁচব জগত এটাকে খারাপ বলে তো বলে আমার ভালো লাগে জীবনকে আমি এইভাবে দেখবো জীবনকে আমার এইভাবেই দেখার কথা এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের জাগবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রগ্রেস হব না আমাদের অর্ধেক সময় কেটে যায় লোকে কি বলবে লোকে কি বলবে লোকে কি বলবে লোকে আমাকে খেতে দেবে না আমি যদি ভালো করে আমার নিজের চর্চা না করি খারাপ কাজ খারাপ কাজ মানে নিচু শ্রেণীর কাজ করতে গেলে আমরা লজ্জাবি আমার মনে আছে আমাদের কাছে একটি ছেলে আসতো তার বাবা ডানলফে চাকরি করতেন একটা সময় আচমকা ডানলফ বন্ধ হয়ে গেল ডানলফ বন্ধ হয়ে ভালো মানুষদের ভালো চাকরি থেকে আচমকা স্ট্যান্ডার্ড অফ লিভিং পড়ে গেল ছেলেটি পরবর্তীকালে যখন দীক্ষা নিয়ে আত্মস্তানজির কাছে আসে আত্মস্তানজিকে দেখে খুব ভালো লেগেছিল ওরা যদি সাধু হবই খুব সুন্দর উত্তর দিয়েছিল না মহারাজ আমার বাবা ট্রেনে হকারি করেছেন তাও লজ্জা পাননি আমাকে দাঁড় করানোর জন্য না হচ্ছে স্টাইন টু রিটার্ন হিম ব্যাক এটা হচ্ছে কথা মহারাজ খুব খুশি হয়েছিল বলছে হ্যাঁ থাকো শুধু তাই নয় নিজের দেশের বাড়ির লোকজনেরও কাজকর্ম করবে সে দেশের বাড়ির লোকজনেরও কাজকর্ম করে বছরে সাত আটটা সপ্তাহ এখানে থাকে শহরে থাকে শহরে শেষ হয়ে গেলে সপ্তাহ শেষ হয়ে গেলে অবশ্যই বাড়ি ফিরে যায় যে গ্রামের লোকেদের সেবা করে তাদের কাজকর্ম করে তাদের দেখাশোনা করে সমস্ত করে এই দুটো দিকে সমান আদান প্রদান তোমার কাছ থেকে যেমন নিয়েছি তোমাকে ফেরত দিয়ে দেবো আমরা যখন সাধুগতে আসি আত্মস্থানন্দী বারবার বলতেন যে তোমরা তোমাদের যে সিও কাজকর্ম সেটা কিন্তু করনি সেই কর্তব্য তুমি করনি খুব ভালো সাধু হতে হবে সাধন ভজন এমন পর্যায়ে যেতে হবে তোমাদের পূর্ণ ফলে তোমাদের যে না করা কর্তব্যগুলো সেগুলো যেন পূর্ণ হবে এইটি যেন হয় স্বামীজি স্বাধীনতার একটা নতুন মাত্রা আমাদের কাছে দিলেন মাত্রাটা হলো এই যে শুধু আবেদন নিবেদন শুধু চাই 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 বললে কখনো কিছু লাভ হবে না চাইবার জন্য নিজেকে যোগ্য করে উঠতে হবে এমন যোগ্য করে উঠতে হবে লোকে চাইবার আগেই তোমার হাতে সেই জিনিসটি অর্পণ করে আবার বলছেন যে তোমরা যেমন খুশি করতে পারো সে তোমাদের ইচ্ছে আমি এইভাবে ভাবতে চাই স্বামীজির অদ্ভুত এই একটা অদ্ভুত ছবি আমরা পাচ্ছি ওই যে স্বামীজির যে ছবি থাকেন দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছে এই স্বামীজি কেমন ছিলেন এই ঘটনাগুলো ছোটো ছোটো স্বামীজির কথা এবং স্বামীজিকে দেখার চেষ্টা করা স্বামীজির লীলা চিন্তার আজকেই একটি ছেলে আমাদের বলছিল যে স্বামীজিকে দেখলে তার মনে হয় যে ওনাকে চিন্তা করলে জীবনের যাবতীয় নেগেটিভ ভাবগুলো সব চলে যায় বলছে এত একটা নেগে একটা এত পজিটিভ ফোর্স আছে আমার মনের মধ্যে নেগেটিভ ভাবটাই চলে যায় ঠাকুরকে দেখলে ভক্তিভাব জাগে মাকে দেখলে একটা নির্ভরতা জাগে কিন্তু স্বামীজিকে দেখলে তার ভেতরে আমার আমি জেগে ওঠে এই আমার আমিকে জাগানোরই উদ্দেশ্য ওই ছোট্ট ছেলেগুলো বলেছিল না আমার আমি আমার আমিটা আর কিচ্ছু না আত্মশ্রদ্ধা আমাদের কিচ্ছু চাই না আমরা যেটা নিয়ে আছি সেটাতে আমরা সন্তুষ্ট আমাদের পড়াশোনার উদ্দেশ্য সব কিছুর উদ্দেশ্য এটাই আজকে এই পর্যন্ত ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী